السلام عليكم، نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، কেমন আছেন শ্রোতা ভাই বোনেরা। আজ আমি আপনাদের সম্মুখে এমন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি যে বিষয়টি ইসলামী চরিত্রের গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত, যে সুন্নতের মাধ্যমে পরস্পরের মধ্যে বন্ধুত্ববোধ সৃষ্টি হয়, ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়। এটা খুব ছোট্ট একটি কাজ, যে কাজটি হচ্ছে সালাম। এই সালাম শব্দটি আল্লাহর একটি নাম যার অর্থ হচ্ছে শান্তি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আসসালামু কাবলাল কালাম, যখন তোমরা পরস্পরের মধ্যে সাক্ষাৎ লাভ করবে তখন কথা বলার পূর্বে তোমরা সালাম দেবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুজন ব্যক্তি সাক্ষাৎ হওয়ার পর যে ব্যক্তি প্রথমে সালাম দেবে সেই ব্যক্তি অহংকার থেকে মুক্ত লাভ করবে। সুবহানাল্লাহ, এই ছোট্ট একটি কাজের মাধ্যমে আল্লাহ দেখুন আমাদেরকে কত বড় একটি উপহার দিচ্ছেন। তাই আমরা সালামে প্রচলন করব। এই সালামের শুধু এবাদতই নয়, এর অনেক ফজিলতও রয়েছে। যেমন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, যে ব্যক্তি একবার সালাম দেবে তারপর আল্লাহ সুবহানাহু তাআলা 10টি নেকি দান করবেন, এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে বলবে সেই ব্যক্তিকে 20টি নেকি দেবেন, এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু যে বলবে সেই ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু তাআলা 30টি নেকি দান করবেন। সুবহানাল্লাহ, এই সালামের অনেক গুরুত্ব রয়েছে। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি হাদিসে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি দীর্ঘ 10টি বৎসর কাটিয়েছেন। সেই 10টি বৎসর তিনি ছিলেন, কিন্তু একদিনও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে তিনি সালাম দিতে পারেননি। এতে বোঝা যায় এই সালামের অনেক গুরুত্ব রয়েছে। একজন মুসলমানের পরিচিতি হিসেবে, অন্য মুসলমানের সাক্ষাৎ হিসেবে এই সালামের অনেক গুরুত্ব রয়েছে। তাই আসুন আমরা ইহুদিদের পরিচয়ে পরিচিত না হয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে আদর্শ দেখিয়েছেন সেই সুন্নত মোতাবিক যেন আমরা অন্য মুসলমানের সাথে পরিচিত হই। যদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সুন্নত নিয়েও আমরা মৃত্যুবরণ করতে পারি, তাহলে এই সুন্নতের উসিলায় আল্লাহ আমাদেরকে কাল কিয়ামতের দিন ক্ষমা করে দিবেন। তাই আসুন আমরা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতগুলো আঁকড়ে ধরি। যদি আঁকড়ে ধরতে পারি তাহলে আমাদের জীবন ধন্য হবে। তাই এখানে আমার ভিডিওটি শেষ করলাম। যদি আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবেন, শেয়ার করুন, এবং যারা ভিডিওটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে আহ্বান করতেছি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। এখানেই আমার ভিডিও শেষ করলাম। ওয়াখি দাওয়ানা আনিলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।